ম্যাথ মেকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ আমরা কোষে দেখি পাঁচ পয়েন্ট তিনের ম্যাথগুলো করব। চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ধরনের ম্যাথ অতি সত্তর পেয়ে যাবে এবারে কোয়েশ্চান নাম্বার ফোর প্রশ্ন কি যদি এ ইজ টু বি সমান বি ইজ টু সি হয় তবে প্রমাণ করি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা ডান ডানপক্ষ পরস্পর সমান তাহলে আমরা কী জানি এটা আমরা লিখবো প্রথমে এ বাই বি সমান বি বাই সি সমান কে আমরা ধরে নিলাম তাহলে এর মান পাচ্ছি কি বি কে আর বিয়ের মান পাবো সি কে ফিরে দেখা যাচ্ছে যেহেতু বিয়ের মান তাহলে বিয়ের ক্ষেত্রে যদি আমরা সি কে বসাই তাহলে কে স্কোয়ার অর্থাৎ সি কে স্কোয়ার এটা পাবো এর জন্য এর জন্য এর মান পাবো আর বিয়ের জন্য এই মানটা আমরা বসাবো অর্থাৎ এ এবং বি এ মান বসবে সি এ কোনো মান পাবো না কারণ সে এর ক্ষেত্রে মান নেই তাহলে এবার আমরা চলে আসি মেন ম্যাথে তাহলে আমরা এই সিম্বলটি ব্যবহার করবো এর জায়গায় লিখলাম সি কে স্কোয়ার কারণ এর মান সি কে স্কোয়ার প্লাস এবারে আসবে আমাদের বিয়ের মান সি কে তাই বিয়ের মানটা এখানে সাবস্টিটিউট হলো আর এক্ষেত্রে ক্ষেত্রে বি তাই সি কে আর এর কোনো মান নেই লিখে দিলাম তার হোল স্কোয়ার এর কাজ হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে স্কোয়ার আছে তাহলে এর যদি স্কোয়ার হয় তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার চার আর বি স্কোয়ারের ক্ষেত্রে দুটোরই বর্গ আমরা বসাবো ডিভাইডেড বাই বি স্কোয়ারের জায়গায় মান বসানো হল সি স্কোয়ারের কোনো মান নেই তাহলে এখন আমাদের কি হচ্ছে কমন তাহলে উপরের থেকে সি কে এখান থেকে সি কে কমন নিয়ে নেব কিন্তু বেরোবসমে স্কোয়ার আছে তাহলে সেক্ষেত্রে সি কে স্কোয়ার আমাদের বাইরে এলো ভিতরে থাকছে একটা কে আর প্লাস কিচ্ছু না মানে ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই ক্ষেত্রে সি কে কমন নিব তাহলে কে প্লাস ওয়ান এরা সমস্তটা বন্ধনীর মধ্যে একে ক্যান্সেল করবো মানে এটার মান ওয়ান হয়ে গেল সি সি এর সাথে আমরা ক্যান্সেল করে দেবো অর্থাৎ পুরোটা এই ক্ষেত্রে সি স্কোয়ার আর এর ক্ষেত্রেও সিসকোয়ার কমন আছে তাহলে সি সি সিস্কার ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ধরও তাই সিসকোয়ার সি স্কোয়ার ক্যান্সেল কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান ক্যান্সেল তাহলে কে স্কোয়ার সমান কে স্কোয়ার অর্থাৎ বাঁ বাঁপক্ষ ডানপক্ষ পরস্পর সমান এবারে প্রশ্ন নম্বর চারে দুই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব বাঁ পক্ষ ডান পক্ষ পরস্পর সমান এটা আমরা দেখাবো তাহলে প্রথমে আমরা কী করবো এ এর মান বসাবো আর বি এর মান সি এর মান তো যেহেতু আমাদের নেই তাহলে সি এর মান বসার কোনো দরকারই নেই তাহলে এক্ষেত্রে স্কোয়ার আছে তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর এর মান যেহেতু সি কে স্কোয়ার বিয়ের ক্ষেত্রে মান বসানো হলো এবং সি এর কোনো মান নেই তাই সি কে যেমন আছে লিখে দিলাম এক্ষেত্রে এর ক্ষেত্রে মান বসানো হলো বিয়ের ক্ষেত্রে মান বসানো হলো সি এর ক্ষেত্রে ভ্যালু বসাইলাম না এবারে ডান দিকে চলে আসি তাহলে ডান দিকে এর মান বসানো হয়েছে বিয়ের মান বসানো হলো সি এর মান নেই তাই সি কে লিখে দিলাম এরপর আমাদের দেখা যাক কি কি কমন ছিল যেগুলো আমাদের ছিল মান বসানোর ফলে তাহলে এখানে দুটো দুটো চারটা দুটো ছটা তাহলে সি টু দি পাওয়ার সিক্স এবং কে টু দি পাওয়ার চার আর দুয়ে ছয় এটা নিয়ে নিব আর এর নিচের থেকে আমাদের একটা কমন ছিল সি কিউ এদের সি কিউব সি কিউব কমন নিয়ে নিয়েছি আর বাকি যেটা ছিল তার ভেতরে লিখে দিলাম ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই কে কিউব ওয়ান বাই ওয়ান এবারে সি কিউব আর এটাতে কেটে তাও সি কিউব আমাদের থাকলো তাই সি কিউব লিখলাম আর কে টু দি পাওয়ার সিক্স সিক্সকে আমরা লিখে রেখে দিলাম এক্ষেত্রে লেখে রেখে দিলাম সিক্সকে এবার লসাগু করলাম এটা কে টু দি পাওয়ার সিক্স তাহলে এটা ওয়ান প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স এটা লিখলাম কে টু দি পাওয়ার সিক্স এবং কে টু দি পাওয়ার সিক্স ক্যান্সেল হলো তাহলে ম্যাথটাতে আমরা অ্যান্সার পেলাম সি কিউব ইন্টু একে সাজিয়ে নিয়েছি দেখো কে টু দি পাওয়ার সিক্স কে কিউব ও প্লাস ওয়ান এটা হলো লেফট হ্যান্ড একইভাবে রাইট হ্যান্ডের মানগুলো যখন আমরা বসালাম এখান থেকে সিকিউব সিকিউব কিউব কমন দিলাম আর বাকি ভিতরে চলে এলো দেখো এর সাথে এর একদম হুম মিল তাই পর 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 একে লেখে লিখে নিলাম এদিকে আমরা পরস্পর সমান দেখালাম এইভাবেই আমরা প্রমাণটা করে দেখাবো প্রশ্ন নম্বর তিন চারের প্রশ্ন নম্বর তিন প্রশ্ন কি বামপক্ষে দেওয়া আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব হোল ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস সি এ তাদের হোল কিউব সমান ওয়ান মানে পক্ষ ডান পক্ষ পরস্পর সমান এর মান বসাব এর মান বসাবো কত সিকে স্কোয়ার বিয়ের মান সি কে এবং সি এর কোনো মান নেই তাই লিখে দিলাম এর মান বসানো হল বিয়ের মান বসানো হল সি এর কোনো মান নেই তাদের হোল কিউব হোল ডিভাইডেড বাই এ বি এর মান বসানো হল বি সি এর বিয়ের মান সি এর কোনো মান নেই সি এর কোনো মান নেই অর্থাৎ এর মানটা এখানে বসানো হলো হোল কিউব ইজিক্যাল টু ওয়ান এবারে আমাদের দেখতে হবে একটা দুটো তিনটে তাই সি কিউব আর এখানে দুটো আর একটা মিলে তিনটা তাহলে কে কিউব আর এখান থেকে আমাদের কমন আসছে সি 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 মানে একটা সি যেহেতু কিউব আছে তাহলে সি কিউব হয়ে বাইরে বাইরে চলে এলো তাহলে ভিতরে থাকছে কে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর হোল কিউব এটি উপরের অংশ এটা নিচের অংশতে কে আছে এখানে দুটো আছে অর্থাৎ সি স্কোয়ার এখানেও সি স্কোয়ার এখানেও সি স্কোয়ার যেহেতু কিউব আছে তাহলে টু দি পাওয়ার সিক্স ওকে বের করে নিলাম আর এ সমস্ত জায়গাতে দেখো এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কি আছে এখানে একটা কে আছে এটা তো কে আছে এটা তো কে আছে একটা কে একটা কে যখন বেরোবে তখন কিউব হয়ে আমরা বের করে দিলাম একে বের করার পরে ভিতরে থাকছে কি না কে স্কোয়ার মানে সি স্কোয়ার তো চলে গেছে একটা কেও চলে গেছে এ আছে একে লিখে নিলাম এই তো সম্পূর্ণটাই চলে গেছে সিসকয়ারও চলে গেছে কেউ তাহলে ওয়ানটা লিখে নিলাম আর সিসয়ার চলে গেছে কেটাকে মাঝে লিখে নিলাম দিয়ে এখন দেখা যাচ্ছে ইজকাল টু ওয়ান তাহলে এবারে ক্যান্সেল করা যাক কে কিউব আর কে কিউবে ক্যান্সেল হয়ে গেল এর মোট ছটা আছে ছটা ক্যান্সেল করে দিলাম এর পুরোটার সাথে পুরোটা কিউবটা ক্যানসেল করে দিলাম তাহলে অর্থাৎ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে বাঁপক্ষ সমান ডানপক্ষ